আচ্ছা, বিষয়টা যদি এমন হয় যে এক ক্লিকে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তাহলে কেমন হতো? তাহলে তো অবশ্যই ভালো হতো। আমরা অনেকে আছে যারা 1 থেকে 2 ঘন্টা লাগিয়ে ফেলি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে। এটা যে আপনি করছেন তা না, কিন্তু আমিও একটা সময় ছিল যে একটা সময় আমি আমার একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে 2 থেকে 3 ঘন্টা লাগতো। মানে আমি বিরক্তি, পুরোপুরি ভাবে বিরক্তি হয়ে যেতাম একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে করতে আমি বিরক্তি হয়ে যেতাম। সো আমি এরকম একটা অ্যাপ্লিকেশন খুঁজছিলাম যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে 1 ক্লিকে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সো অনেক খোঁজাখুঁজি করার পর আজকে আমি এই অ্যাপ্লিকেশনটা পেলাম। পাওয়ার পর ভাবলাম যে আমার মতন যারা হতভাগা আছে, যারা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পিছনে 2 থেকে 3 ঘন্টা সময় লাগিয়ে ফেলতেছে, তো তারা যেন এরকম আর সময় নষ্ট না করে, তো এই জন্য আজকে আমি আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা 1 ক্লিকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো আর আমি কোনো রকম কথা বলবো না, এখন কি আমি আপনাদেরকে প্রথমে মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন সেটা দেখাবো, তারপর হচ্ছে আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এটা দেখাবো। সো আর আমি কোনো রকম কথা বলবো না, এখন কি আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে ভিডিও দেখে দিতেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সো সর্বপ্রথম আমরা কি করব, আমাদের মোবাইলের ডাটা কানেকশনটা অন করে নিব, কেননা যদি আমাদের মোবাইলের ডাটা কানেকশন অন না থাকে তাহলে আমরা এই অ্যাপটার ভিতর থেকে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না। সো আমাদেরকে অবশ্যই ডাটা কানেকশন অন করতে হবে। সো ডাটা কানেকশন অন করার পর আমরা এখন কি করব, আমরা এই অ্যাপটার ভিতরে প্রবেশ করব। সো প্রবেশ করার পর আমরা একটু ওয়েট করব। সো ওয়েট করার পর আমাদের সামনে যেই পেজটা আসলো সেখানে দেখেন একবার নেচে লেখা আছে স্টার্ট ফ্রম ফটো। সো আমরা এখানে কি করব, এখানটাতে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেই ছবিটা আমরা সিলেক্ট করব। সো ছবি সিলেক্ট করার জন্য আমরা এখানে গ্যালারিতে ক্লিক করে 2 নম্বর যে অপশনটা আছে গ্যালারি, এখানে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে যেতে পারি বা আমাদের সকল ছবি এখানে নেচে থাকবে। সো আমরা যদি একটু নেচে যাই তো আমাদের এখানে মোবাইলে যে ফটোগুলো আছে সবগুলো এখানে থাকবে। সো আমি আর গ্যালারিতে যেতে চাই না, আমি এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে একটু ওয়েট করব। সো ওয়েট করার পর আমরা একটু আগে যে ছবিটা সিলেক্ট করেছিলাম ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেই ছবিটা আমরা দেখতে পাবো এখানে হোম পেজে। সো দেখার পর আমরা 2 নম্বর যে ছবিটা আছে সেটা সিলেক্ট করব। সো সিলেক্ট করার পর আমরা এখানে একটু ওয়েট করব। সো ওয়েট করার পর আমাদের সামনে যে লেখাটা আসছে উপরে যে পার্সন, সো আমরা এই লেখাটাতে ক্লিক করব। সো ক্লিক করার পর তারপর আমরা ছবিটাতে টাচ করব। সো ছবিটাতে টাচ করে আমরা জায়গা মতো বসিয়ে দেবো, একটু উপর দিকে নিয়ে জায়গা মতো বসিয়ে দেবো। সো জায়গা মতো বসানোর মূল তো কারণ হচ্ছে আমরা যে অ্যাপটাতে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই অ্যাপের লোগোটা কিন্তু নেচে আছে, এর জন্য মূলত আমরা ছবিটা একটু উপর দিকে উঠিয়ে বসিয়ে দেবো। সো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ করা শেষ। সো আমরা এখন এই ছবিটা আমাদের গ্যালারিতে সেভ করব। সো গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি তীরের মতন যে চিহ্নটা আছে আমরা এখানটাতে ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা এখন কি করব, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। সো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এখানে আর আমাদের কাজ নেই। সো আমরা এখন কি করব, এখান থেকে বেগে চলে আসবো। বেগে এসে আমরা কীভাবে অ্যাপটা ইনস্টল করব সেটা দেখব। সো আমরা অ্যাপটা ইনস্টল করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বারে সার্চ করব ফটো রুম, এই লেখাটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটা আমরা ইনস্টল করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপটা ইনস্টল করেছিলাম আমি অনেকদিন আগে, এর জন্য আপডেট থাকছে। সো আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখালাম কীভাবে অ্যাপটা ব্যবহার করবেন, তারপর হচ্ছে কীভাবে এই অ্যাপটা ইনস্টল করবেন, দুটো বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।